নমস্কার, ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গের সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন প্রাতঃস্মরণীয় রক্তমাংসের ঈশ্বর। তাঁর জন্মের 200 বছর স্মরণে আমরা 8টি ভিডিও প্রকাশ করার পরিকল্পনা করেছিলাম। ইতিমধ্যেই আমাদের 7টি ভিডিও প্রকাশিত হয়েছে। অষ্টম তথা শেষ পর্বের বিষয় হল বীরসিংহে বিদ্যাসাগর স্মৃতি মন্দির এবং অন্যান্য প্রতিষ্ঠান। প্রথমে সংক্ষিপ্ত পরিসরে তার জীবন ও কাজকর্মের কথা উল্লেখ করি। বীরসিংহ, এই নামটি বাংলা তথা বাঙালির মননে একটি চেতনার উদ্রেক করে। এই গ্রামে জন্মেছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবীর প্রথম সন্তান ঈশ্বরচন্দ্র। স্মরণীয় দিনটি হল 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর। বাংলা মতে দিনটি ছিল 1227 বঙ্গাব্দের 12ই আশ্বিন মঙ্গলবার দিবা দ্বিপ্রহর। সে সময় বীরসিংহ হুগলি জেলার অন্তর্ভুক্ত ছিল, পরে অবিভক্ত মেদিনীপুর জেলায় এবং 2002 সালের পর স্থানটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত হয়। দরিদ্র ব্রাহ্মণ পরিবারের এই সন্তানের মধ্যে বাল্যেই প্রতিভার স্ফুরণ ঘটে। 1829 পয়লা জুন মাত্র 9 বছর বয়সে তার বাবা তাকে কলকাতায় সংস্কৃত কলেজে ভর্তি করে দেন। উদ্দেশ্য ছিল সংস্কৃত সাহিত্য বিষয়ে পড়াশোনা। 12.5 বছরের অধ্যয়নে তিনি ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, গণিত, ন্যায়, দর্শনশাস্ত্রে অসাধারণ ব্যুৎপত্তি লাভ করেন। অনন্য মেধা আর পাণ্ডিত্যের মর্যাদা হিসেবে 21 বছর বয়সে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন 1841 সালের ডিসেম্বরে। এই বছরই ফোর্ট উইলিয়াম কলেজে সেরিস্তাদারের পদে তার কর্মজীবন শুরু হয়। তারপর 1846 সংস্কৃত কলেজের সহকারী সম্পাদকের পদে যোগ দেন, কিন্তু সম্পাদক রসময় দত্তের সঙ্গে মতানৈক্যের কারণে স্বাধীন চেতা বিদ্যাসাগর চাকরিতে ইস্তফা দেন। ফিরে যান পুরনো কর্মস্থল ফোর্ট উইলিয়াম কলেজে। আবার ফোর্ট উইলিয়াম কলেজ ছাড়েন 1850 খ্রিস্টাব্দের 4ঠা ডিসেম্বর। সাহিত্যশাস্ত্রীর অধ্যাপক হিসেবে যুক্ত হন সংস্কৃত কলেজে এবং পরের বছর 22শে জানুয়ারি অধ্যক্ষ পদে উন্নীত হন। অধ্যক্ষতার পাশাপাশি 1855 পয়লা মে তাকে দক্ষিণবঙ্গের বিদ্যালয় সমূহের সহকারী পরিদর্শক নিযুক্ত করা হয়। এই সময় পর্বে তিনি নদিয়া, বর্ধমান, হুগলি এবং মেদিনীপুর জেলায় 20টি মডেল স্কুল এবং 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। অবশ্য নানা কারণে সরকারের সঙ্গে মতানৈক্যের জন্য তিনি সরকারি চাকরিতে ইস্তফা দেন। 1858 সালের 25শে নভেম্বর বাংলা গভর্নমেন্ট বিদ্যাসাগরের পদত্যাগ প্রার্থনা মঞ্জুর করে। সরকারি চাকরিতে ইস্তফা দেবার পর আরও প্রসারিত হয় তাঁর কর্মক্ষেত্র। আগেই 1847 খ্রিস্টাব্দ নাগাদ সহকর্মী মদনমোহন তর্কালঙ্কারের সঙ্গে যৌথভাবে তিনি সংস্কৃত প্রেস নামে ছাপাখানা খোলেন। বই বিক্রির দোকানটিও ছিল সংস্কৃত কলেজের কাছাকাছি। বলা যায় কলেজ স্ট্রিটে বই পড়ার সূচনাও বিদ্যাসাগরের হাত ধরেই। সমাজ সংস্কারক হিসেবে তাঁর উল্লেখযোগ্য কাজগুলি হল সর্বজনীন শিক্ষা তথা নারী শিক্ষা বিস্তার, বিধবা বিবাহ প্রচলন, বাল্যবিবাহ এবং বহুবিবাহ রোধ ইত্যাদি। এছাড়া বেতাল পঞ্চবিংশতি, জীবনচরিত, বোধোদয়, বর্ণপরিচয়, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ, বহুবিবাহ, কথামালা, সীতার বনবাস, আখ্যান মঞ্জরি, ভ্রান্তিবিলাস, শব্দ সংগ্রহ ইত্যাদি বহু গ্রন্থ প্রণয়নে ব্যাপৃত থেকেছেন পরবর্তী জীবন। সমাজ সংস্কারমূলক নানা কাজকর্ম বিদ্যাসাগরকে একদিকে সম্মান এনে দিয়েছিল, অন্যদিকে এই কাজ করতে গিয়ে জুটেছিল কুৎসা এবং অপমান। ধর্মের ধ্বজাধারী মানুষদের পুরনো প্রকৃতি ও প্রবৃত্তি দেখে ভেঙে গিয়েছিল তাঁর শরীর এবং মন। তাছাড়া সাংসারিক নানা অশান্তির কারণে কলকাতার সভ্য সমাজ থেকে মুক্তি চাইছিলেন। 1873 খ্রিস্টাব্দে বর্তমান ঝাড়খণ্ডের
ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের কর্মাটার স্টেশন সংলগ্ন একটি জমি কেনেন তিনি। সেখানে তিনি একটি বাংলো নির্মাণ করান এবং চত্বরটির নামকরণ করেন নন্দনকানন। স্থানীয় সাঁওতালরা ছিলেন বিদ্যাসাগরের প্রতিবেশী, তাদের সঙ্গে জীবনের শেষ 18 বছরের সিংহভাগ সময় কাটিয়েছিলেন। 70 বছর বয়সে 1891 খ্রিস্টাব্দের 29 জুলাই কলকাতায় এই মহামানবের জীবনাবসান ঘটে। এরপর জানাব বীরসিংহে বিদ্যাসাগর স্মৃতি মন্দির এবং অন্যান্য প্রতিষ্ঠানের কথা। সমগ্র বাংলার মানুষের কাছে বিদ্যাসাগরের জন্মস্থান এক পুণ্যভূমি। 1933 খ্রিস্টাব্দে মেদিনীপুরের জেলাশাসক বার্জ সাহেব সস্ত্রীক বীরসিংহ গ্রাম পরিদর্শনে আসেন। বিদ্যাসাগরের স্মৃতি রক্ষার্থে তাঁর জন্মস্থানে একটি ফলক স্থাপন করেন তিনি। তারপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে দিয়ে স্মৃতি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন স্থির হয় 1938 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর। এই উপলক্ষে রবীন্দ্রনাথের কাছে বিদ্যাসাগর সম্পর্কে একটি প্রশস্তি কবিতা প্রার্থনা করেছিলেন সজনীকান্ত দাস। প্রার্থিত লেখাটি হাতে না পাওয়ায় 1938 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর সজনীকান্ত একটি চিঠি লেখেন রবীন্দ্রনাথকে। সেই চিঠির প্রাসঙ্গিক অংশটি উল্লেখ করি। শ্রীচরণেশু, মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত বিআর সেনের পত্র অনুযায়ী আপনি যে স্বস্তি বচন লিখিয়া দিবেন বলিয়াছিলেন তাহা এখনও পাই নাই। শ্রীযুক্ত রাধাকৃষ্ণন আগামী 10ই সেপ্টেম্বর 24শে ভাদ্র 1345 শনিবার প্রাতে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করিবেন। আপনার স্বস্তি বচন সর্বাগ্রে পঠিত হইবে। আমরা শুক্রবার বৈকালে মেদিনীপুর রওনা হইব। আপনার লেখাটি যদি কাল পরশুর মধ্যে পাঠাইয়া দিবার নির্দেশ দেন তাহা হইলে ভালো হয়। উহা বাঁধাইয়া স্মৃতি মন্দিরে টাঙানো হইবে, সুতরাং বড় কাগজে বড় বড় অক্ষরে একটু বেশি লেখা আশা করিতেছি। তৎকালীন মেদিনীপুর জেলা অধিকর্তা বিনয়রঞ্জন সেন ছিলেন বিদ্যাসাগর স্মৃতিরক্ষা সমিতির প্রধান উদ্যোক্তা এবং সভাপতি। রবীন্দ্রনাথ তাঁর কাছেই উল্লেখিত প্রশস্তি কবিতা পাঠানোর কথা জানিয়েছিলেন। কবিতাটি আমন্ত্রণপত্রে রবীন্দ্রনাথের হস্তাক্ষরে মুদ্রিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিরোনামে প্রেরিত স্বস্তি বচনটি ছিল বঙ্গসাহিত্যের রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে অখ্যাত জড়ত্ব ভারে অভিভূত, কি পুণ্য নিমেষে তব শুভ অভ্যুদয়ে বিকিরিল প্রদীপ্ত প্রতিভা, প্রথম আশার রশ্মি নিয়ে এলো প্রত্যুষের বিভা, বঙ্গভারতীর ভালে পড়াল প্রথম জয়টিকা, রুদ্ধ ভাষা আধারের খুলিলে নিবিড় যবনিকা, হে বিদ্যাসাগর পূর্ব দিগন্তের বনে উপবনে নব উদ্বোধন গাথা উচ্ছ্বসিল বিস্মিত গগনে, যে বাণী আনিলে বহি নিষ্কলুষ তাহা শুভ্র রুচি, সকরুণ মাহাত্মের পুণ্য গঙ্গা স্নানে তাহা সূচি, ভাষার প্রাঙ্গণে তব আমি কবি তোমারই অতিথি, ভারতীর পূজাতরে চয়ন করেছি আমি গীতি, সেই তরুতল হতে যা তোমার প্রসাদ সিঞ্চনে মরুর পাষাণ ভেদে প্রকাশ পেয়েছে মহাক্ষণে। এই মহাক্ষণে শব্দটি গ্রন্থে মুদ্রিত হয় শুভক্ষণ হিসেবে। অনুষ্ঠানে কবিতাটি পাঠ করেন সজনীকান্ত দাস। 1346 বঙ্গাব্দের 4ঠা চৈত্র রবিবার অর্থাৎ 1940 খ্রিস্টাব্দের 17ই মার্চ স্মৃতি মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন খ্যাতনামা সাহিত্যিক ও সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়। এবার আসি বিদ্যাসাগর স্মরণে বীরসিংহের উন্নয়নের প্রসঙ্গে। 1992 থেকে 2010 পর্যন্ত পশ্চিমবঙ্গ সাক্ষরতা প্রসার সমিতি নিরক্ষরতা দূরীকরণ এবং নারী শিক্ষা প্রসারে বীরসিংহে বিদ্যাসাগর মেলার আয়োজন করে। মেলার কার্যকরী সভাপতি বিমান বসুর উদ্যোগে একাধিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। বীরসিংহ সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে পানীয় জল, বীরসিংহ লাইব্রেরি, বিদ্যাসাগর ভবন, ITI কলেজ, বাস স্ট্যান্ড, পাওয়ার স্টেশন, চিকিৎসা কেন্দ্র ইত্যাদি গড়ে ওঠে এই সময় পর্বে। পর্যটনের কথা মাথায় রেখে সাম্প্রতিককালের স্থানীয় বিধায়কের উদ্যোগে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়। বিদ্যাসাগরের জন্মভিটায় পুরনো দোতলা মাটির বাড়ির আদলে পাকা বাড়ি, সংগ্রহশালা ইত্যাদি তৈরি করে স্থানটিকে আকর্ষণীয় করে গড়ে তোলা হয়েছে।
এর পরের প্রসঙ্গ হল বিদ্যাসাগর স্মৃতি মন্দির। স্মৃতি মন্দিরের প্রবেশদ্বার পূর্ব দিকে। প্রবেশদ্বারের ওপরে বাঁদিকে মাতৃদেবী ভব এবং ডান দিকে পিতৃদেব ভব লেখা আছে। ভেতরে ডান দিকে আছে দুটি ঘর। সেখানে ছবির মাধ্যমে বর্ধমানের কালনার পথে অসহায় কলেরা রোগীকে হাসপাতালে ভর্তি, রাজারামপুরে বালিকা বিদ্যালয় স্থাপন, সংস্কৃত কলেজে বিদ্যাসাগর ইত্যাদি দৃশ্যকে উপস্থাপন করা হয়েছে। আলমারিতে রাখা আছে বিদ্যাসাগর ব্যবহৃত স্টিলের ট্রাঙ্ক, কিছু গ্রন্থ। বাঁদিকে প্রথমে আছে স্মৃতি মন্দির প্রতিষ্ঠা সম্পর্কিত তিনটি ফলক। শেষে আছে দিনময় চতুষ্পাঠী। এটি স্মৃতিরক্ষা কমিটি পরিচালিত সংস্কৃত ভাষা ও সাহিত্য চর্চা কেন্দ্র। উঠোনের ডান দিকে একটি স্থানকে চিহ্নিত করা হয়েছে যেখানে বিদ্যাসাগর ভূমিষ্ঠ হয়েছিলেন। সেই স্থানটিকে মন্দিরের মতো করে শ্বেত পাথর দিয়ে বাঁধিয়ে রাখা হয়েছে এবং বিদ্যাসাগরের জন্মক্ষণ, তারিখ ইত্যাদি উল্লেখ করে একটি ফলক বসানো আছে। মূল স্মৃতি মন্দিরটি প্রবেশপথের নাক বরাবর পূর্বমুখী এবং এটির সামনে শ্বেত পাথরের একটি আবক্ষ মূর্তি বসানো রয়েছে। স্মৃতি মন্দিরের বারান্দায় মাঝের দরজার বাঁদিকে মাইকেল মধুসূদন দত্তের বিদ্যাসাগর শিরোনামে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতী কবিতা এবং ডান দিকে রবীন্দ্রনাথের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিরোনামের বঙ্গসাহিত্যের রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে কবিতাটি উৎকীর্ণ আছে। রবীন্দ্রনাথ কবিতাটি স্মৃতি মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে স্বস্তি বচন হিসেবে পাঠিয়েছিলেন। প্রবেশপথের ওপরের দেওয়ালে আঁকা আছে বিদ্যাসাগর সম্পর্কিত নানা চিত্র। ভেতরে মাঝখানে আছে বিদ্যাসাগরের কালো রঙের আবক্ষ মূর্তি। ওপরের দেওয়ালে আছে তার সংক্ষিপ্ত জীবনী, তার কয়েকটি ব্যক্তিগত বৈশিষ্ট্যের তালিকা, ভগবতী দেবী এবং ঠাকুরদাসের ছবি। রক্ষিত আছে বিদ্যাসাগর ব্যবহৃত হুকার বৈঠক, ভিজিটিং কার্ড ছাপানোর তাম্রফলক, বাঁধানো কৃত্রিম দাঁত, বিভিন্ন শংসাপত্র, ধাতু নির্মিত বাতি নির্বাপনী, ধাতু নির্মিত পেপার ওয়েট, মানি ব্যাগ ইত্যাদি। স্মৃতি মন্দিরের ডান দিকের শেষের ঘরে আছে পাঠ কেন্দ্র তথা কার্যালয়। সেখানে বিদ্যাসাগরের একটি শ্বেত পাথরের পূর্ণাবয়ব মূর্তি রাখা আছে। এবারে জানাব স্মৃতি মন্দির ছাড়া বীরসিংহের অন্যান্য প্রতিষ্ঠানের কথা। বিদ্যাসাগর তাঁর জন্মভূমিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করেন 1853 খ্রিস্টাব্দে। বাবা মায়ের সানন্দ অনুমতি নিয়ে জায়গা কিনে একটি অ্যাংলো সংস্কৃত স্কুল প্রতিষ্ঠা করেন। সেখানে দেশীয় ভাষা শিক্ষার ব্যবস্থাও ছিল। এই স্কুল প্রতিষ্ঠায় বিদ্যাসাগর নিজে হাতে মাটিও কেটেছিলেন। সরকারি রেকর্ডে জানা যায় প্রথমে স্কুলটির নাম ছিল বীরসিংহ স্কুল। দক্ষিণবঙ্গের স্কুল ইন্সপেক্টরের 20 মার্চ 1859 তারিখের রিপোর্ট থেকে জানা যায় যে ছাত্ররা সেখানে বিনা খরচে পড়ত। বিনা পয়সাতেই তাদের বই, স্লেট ইত্যাদি দেওয়া হতো। অত্যন্ত গরিব পরিবারের অন্তত 30 জন ছাত্র বিদ্যাসাগরের পরিবারেই থেকে খেয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছিল। স্কুলে তখন ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ানো হতো। শিক্ষকদের বেতনও দেওয়া হতো বিদ্যাসাগরের নিজস্ব সঞ্চয় থেকে। দক্ষিণবঙ্গে ব্যাপক ম্যালেরিয়ার প্রভাবে একসময় স্কুলটি বন্ধ হয়ে যায়। 1890 খ্রিস্টাব্দে অর্থাৎ তাঁর মৃত্যুর বছর দেড়েক আগে বিদ্যাসাগর স্কুলটিকে পুনঃপ্রতিষ্ঠা করেন এবং তাঁর মায়ের নামে নামকরণ করেন ভগবতী বিদ্যালয়। সে বিদ্যালয়ে ছাত্রাবাস, স্বাস্থ্যকেন্দ্র, গ্রন্থাগার ইত্যাদি যে সমস্ত প্রতিষ্ঠানগুলি বিদ্যাসাগর তৈরি করে গিয়েছিলেন সেগুলি এখন চলছে সরকারের অর্থানুকূল্যে। জেনে নিন মৃত্যুর পর বিদ্যাসাগরকে কতখানি মনে রেখেছিল বীরসিংহ। বিদ্যাসাগর মহাশয় বীরসিংহের মানুষের দুঃখ কষ্টে যতটা ব্যথিত হতেন, বীরসিংহ গ্রামের মানুষ কিন্তু তাঁর প্রতি সেভাবে সমবেদনা দেখাননি। বিদ্যাসাগর মহাশয়ের মৃত্যুর পর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শোক বার্তা আসে। সংস্কৃত কলেজের ছাত্ররা খালি পায়ে ছাতা ব্যবহার না করে কাটিয়েছেন, কিন্তু তাঁর নিজ গ্রাম, বীরসিংহের মানুষ বা তার প্রতিষ্ঠিত ভগবতী বিদ্যালয়ের তৎকালীন শিক্ষক মহোদয়দের পক্ষ থেকে কোনো শোকসভার আয়োজন করেছিলেন কিনা তার কোনো লিখিত প্রমাণ দেখা যায় না। বীরসিংহ গ্রামেরই বাসিন্দা তথা বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের তত্ত্বাবধায়ক শ্রী দিলীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় বেরিয়ে এসেছে বিদ্যাসাগরের প্রতি উদাসীনতার এমনই নানা কথা।
প্রসঙ্গক্রমে এসেছে বিদ্যাসাগরের পুত্র নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ির কথা। সেই বাড়ি বিদ্যাসাগর মহাশয়ের অর্থে নির্মিত হয়েছিল এবং বিদ্যাসাগরের বাড়ি বলে পরিচিত ছিল। এই বাড়িতেই ভগবতী দেবী ও দীনময়ী দেবী বসবাস করেছিলেন। আমৃত্যু বসবাস করেছিলেন নারায়ণচন্দ্র। 1970 সালে অতিবর্ষণের ফলে সেই বাড়িতে বৃষ্টির জল ঢুকে যায় এবং বাড়ি কিছুটা বসে যায়। বাড়িটি মেরামতের ব্যবস্থা বীরসিংহ গ্রামের কোনো মানুষই করেননি, ফলে বিদ্যাসাগরের বাড়ি কিছুদিন পর ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই বাড়ির মাটি ও কাঠ অন্যত্র একটি ব্যক্তিগত বাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। বিদ্যাসাগর প্রতিষ্ঠিত বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে মানুষের স্মৃতি থেকে তা মুছে ফেলা হয়। বহু পর্যটকের মনে প্রশ্ন জাগে, কামারপুকুরে রামকৃষ্ণদেবের মাটির বাড়ি সংরক্ষিত আছে, কিন্তু সমসময়ে বিদ্যাসাগর মহাশয়ের পরিবারের লোক বসবাস করেছেন এমন কোনো বাড়ি বীরসিংহ গ্রামে সংরক্ষিত নেই। এবার আসি বিদ্যাসাগর প্রসঙ্গ শেষ পর্বের শেষের কথায়। বিদ্যাসাগর নামের সঙ্গে সাগর কথার যোগ আছে। বিদ্যাসাগর প্রসঙ্গে আলোচনার ক্ষেত্র তাই অসীম। মধ্যবঙ্গের সংস্কৃতি নামে আমাদের ইউটিউব চ্যানেল পথ চলা শুরু করেছে তাঁর 201তম জন্মদিনে। আমরা পরিকল্পনা করেছিলাম মোট 8টি পর্বে সীমায়িত করব তাঁর সম্পর্কে আমাদের আলোচনা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যাসাগর সম্পর্কিত আলোচনাগুলি হয় মূলত একাডেমিক স্তরে। আমাদের আলোচনার সিংহভাগই ছিল কলকাতার বাইরে তাঁর কাজকর্মের বিষয়টি। প্রতিটি পর্ব সম্পর্কে আপনাদের ইতিবাচক মত আমাদের প্রাণিত করেছে। আমাদের সঙ্গে থাকা, পর্বগুলি দেখা এবং মূল্যবান মত প্রকাশের জন্য আপনাদের ধন্যবাদ জানাই। বিদ্যাসাগরের মতো প্রাতঃস্মরণীয় মহামানবের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে 8 পর্বে বিদ্যাসাগর প্রসঙ্গ শেষ করলাম। সকলে ভালো থাকবেন। মধ্যবঙ্গের তথা রাঢ়বঙ্গের আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি, ধর্মীয় স্থাপত্য, টেরাকোটা ইত্যাদি বিষয়ে ভিডিও নিয়মিত প্রকাশ করব আমরা। সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল সাবস্ক্রাইব করতে, অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি। ভালো থাকবেন।